গাইস, আজকে আমি তোমাদের সাথে এমন একটি অঙ্ক আলোচনা করতে এসেছি যার মাধ্যমে তোমরা এই প্রসেসটা জানতে পারলে কিন্তু বড় বড় অঙ্ক খুব কম সময়ে নামিয়ে ফেলতে পারবে, এবং কিন্তু তার জন্য দরকার কিন্তু সঠিকভাবে প্রসেসটা বুঝতে পারা। ঠিক আছে, তো অবশ্যই ভালোভাবে প্রসেসটা আমি কি বলতে চাইছি কিভাবে বলছি সেটা ভালো করে শোনো, তারপরে কিন্তু অঙ্কটা করার ট্রাই করো। আর অঙ্কগুলো করানোর পরে আমি টেলিগ্রাম গ্রুপে প্রতিদিনের মতন কিন্তু মক নেব, এবং যারা এখনো অব্দি আমার টেলিগ্রাম গ্রুপে নেই তারা তোমরা চাইলে কিন্তু মক দিতে চাইলে অবশ্যই যেতে পারো, আর মক দিতে না চাইলে যাওয়ার কোনো দরকার নেই। মক দিতে যদি চাও তোমরা তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে এই @PDStudy বলে সার্চ করো, তাহলেই আমার চ্যানেলটি পেয়ে যাবে, আমার গ্রুপটি পেয়ে যাবে, সেখানে তোমরা জয়েন করে নিও। ঠিক আছে, তো চলো ফার্স্ট আমি তোমাকে যেভাবে প্রসেসটা বোঝাচ্ছি ভালো করে আগে বোঝার চেষ্টা করো। দেখো এক সেকেন্ড, দেখো আমাদেরকে এখন জানতে হবে অ্যালিগেশন কি, অ্যালিগেশন মানে কি এবং কিভাবে করতে হয়, শর্ট প্রসেসটাই বা কিভাবে করতে হয়। দেখো অ্যালিগেশন মানে হচ্ছে মিশ্রণ, মেশানো, অ্যালাইন করা মানে মেশানো। সাপোজ এখানে একটা দ্রব্য আছে এবং এখানে একটি দ্বিতীয় নম্বর দ্রব্য আছে, এদেরকে মেশানো হবে, মেশানোর পরে এখানে একটা প্রোডাক্ট পাওয়া যাবে, তাদের অ্যাভারেজ, তাদের অ্যাভারেজ প্রোডাক্ট এখানে পাওয়া যাবে। বোঝা গেল? ক্লিয়ার এতটুকু? এইবার তোমাকে একটা জিনিস বলে রাখি, এই যে ফার্স্ট যে অংশটা থাকবে সেটা হবে ছোট, মানে দুটো সংখ্যার মধ্যে একটা হবে ছোট সংখ্যা এবং আর অন্যটি হবে কিন্তু বড় সংখ্যা, অন্যটি হবে বড় সংখ্যা। ক্লিয়ার এতটুকু? আর মাঝখানে যেটি থাকবে সেটি হচ্ছে তাদের অ্যাভারেজ। আমরা কি করব, আমরা এইভাবে প্রসেসটা কিভাবে দেখো এই অ্যাভারেজ, অ্যাভারেজের সাথে আমরা যখন ছোট সংখ্যা এবং বড় সংখ্যাকে যখন আমরা মিক্স করব, মিক্স করলে আমরা তাদের মিশ্রণটা পাবো যেটা হচ্ছে অ্যাভারেজ, এবং তাদের থেকে কিন্তু আমরা কি অনুপাতে মেশানো হয়েছে মিশ্রণ দুটো সেটাকে পাবো। কিভাবে পাবো? আমি প্রথমেই বললাম যে এই প্রথমটা ছোট থাকবে বা যেকোনো একটি ছোট থাকবে এবং একটি বড় থাকবে, অ্যাভারেজ যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটির অ্যামাউন্টটা কত হবে, তাহলে ছোট হবে নাকি বড় হবে। দেখো যে সংখ্যাটি ছোট হবে তার থেকে এই অ্যাভারেজ বড় হবে, এবং যে সংখ্যাটি বড় থাকবে তার থেকে এই অ্যাভারেজটি ছোট হবে। বোঝা গেল? তাহলে আমরা কি করে করব, এই বড় সংখ্যাটার থেকে আমরা অ্যাভারেজকে একবার বাদ দেবো এদিকে, তাহলে আমি বাদিকের রেশিওটা পাবো, এবং আমরা যদি অ্যাভারেজের থেকে ছোট সংখ্যাটিকে বাদ দিই একবার, তাহলেই আমরা পাবো হচ্ছে ডান দিকের রেশিওটা। এই গেল হচ্ছে প্রসেস, মেইন প্রসেসটা। কিন্তু এর মধ্যে একটা মেইন পয়েন্ট আমি এখনো তোমাদেরকে জানাইনি, সেটা হলো দেখো এই যে এদের ইউনিটটা, এদের ইউনিটের ব্যাপারটা কি হবে। দেখো এই প্রসেসটা করার সময় কিন্তু প্রত্যেকের ইউনিট সমান থাকবে, তার মানে কি এই প্রথম মিশ্রণটা যে ইউনিটে নেওয়া হবে দ্বিতীয় মিশ্রণটাকেও সেই ইউনিটেই নিতে হবে, এবং তৃতীয় যে অ্যাভারেজটা নেওয়া হবে সেটাও কিন্তু সেই ইউনিটেই নিতে হবে। যেমন ধরো বললো যে সেটা কিভাবে হবে সেটা তোমরা ভিডিওতে প্রথম আমরা অঙ্ক যখন করবো তখনই বুঝতে পারবে, তবে আমি একটু বলে রাখি। যেমন ধরো এটা যদি টাকার অনুপাতে হয়, ধরো এটা আমি টাকা লিখলাম, ফার্স্টের টাকা হচ্ছে 10 টাকা, এটার টাকা লিখলাম আমি ধরো 15 টাকা, ঠিক আছে, তাহলে এটাও কিন্তু টাকাতেই রাখতে হবে, সেটা সাপোজ দেখা গেল 12 টাকা আছে এখানে, এটাও কিন্তু টাকাতেই রাখতে হবে, মানে টাকা হলে এদের রেশিও যদি টাকাই হয় এদের অ্যাভারেজটাও টাকাতেই রাখতে হবে। ক্লিয়ার? যদি এদেরটা কেজিতে হয় তাহলে অ্যাভারেজটাও কেজিতেই রাখতে হবে। ক্লিয়ার? এইটাই হচ্ছে মেইন ব্যাপার যে তাদের ইউনিট কিন্তু সমান হবে। অনেকে আছে ইউনিট গন্ডগোল করে, দিয়ে বলে ম্যাডাম অঙ্ক তো মিলছে না, তারপরে দেখা যায় তাদের গন্ডগোলটা কিন্তু এই মেইন ইউনিটে হয়েছে, এককে হয়েছে। তো যে এককে তুমি নেবে সেই একটা নির্দিষ্ট এককে কিন্তু নামাতে হবে পুরো প্রসেসটা। বোঝা গেল? এবার বাকিটা আমরা অঙ্ক করতে করতে জানতে পারবো। দেখো অঙ্কগুলো আমি এই আজকে 10টা অঙ্ক আলোচনা করব, এই 10টা অঙ্কর যে প্রসেসগুলো আমি আলোচনা করছি প্রত্যেকটা আলাদা আলাদা প্রসেসের, তোমাদের যার কাছে যে বই আছে সেই বই থেকে কিন্তু এই ধরনের প্রসেসগুলো প্র্যাকটিস করবে। ক্লিয়ার? নেক্সট দিন যখন আমার যে যে ধরনের অঙ্ক করাবো তোমরা আবার সেই ধরনের অঙ্ক তোমাদের বই থেকে প্র্যাকটিস করবে, এতে করে কিন্তু তোমরা জিনিসটা শিখতে পারবে এবং আমার টেলিগ্রাম গ্রুপে যখন তোমরা মকটা দেবে জায়গাগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখো ফার্স্ট অঙ্ক, দেখো 80 টাকা কেজি দরে চায়ের সাথে 140 টাকা কেজি দরের চা
কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি চায়ের ক্রয় মূল্য 120 টাকা হবে? দেখো একটু আগে কি বললাম যে এদের ইউনিট কিন্তু সমান হতে হবে। এবার এখানে একটু আসো, এখানে দেখো 80 টাকা কেজি দরে চায়ের সাথে, মানে এটা ক্রয় মূল্যর কথা বলছে 80 টাকা। এখানে দেখো 120 টাকা কেজি দরে অপর একটি চা, সেটারও ক্রয় মূল্য, তার মানে এটাও দেখো কিন্তু ক্রয় মূল্যতেই রেখেছে 120 টাকা হবে। কখনো কিন্তু এটা এই দুটো ক্রয় মূল্য এবং এটি বিক্রয় মূল্য হতে পারবে না, বোঝা গেল? তাহলে সিম্পল প্রসেসে আমরা মেথডটাই নামিয়ে দেব। কি বললাম মেথডটা কি ছিল? এদিকে ছোটটা থাকবে, এদিকে অপর একটি থাকবে, বড়টা বা ছোটটা যা খুশি, মানে তোমাকে যে বাদিকেই ছোটটাকে রাখতে হবে তার কোনো মানে নেই, সেরকম কোনো মাথা ব্যথা নেই, কিন্তু কোনটা কোন দিকে রাখছো সেটা মাথায় রাখতে হবে। এবার দেখো এদের অ্যাভারেজ কত, 120। একটু আগে তোমাদেরকে আমি যখন প্রসেসটা শেখাচ্ছিলাম তখন তোমাকে কি বলেছিলাম যে একটা ছোট থাকবে একটা বড় থাকবে, আর যেটা অ্যাভারেজ থাকবে সেটা কি হবে, ছোটটার থেকে বড় হবে এবং বড়টার থেকে ছোট হবে। মিলল তো জিনিসটা? এই ফরম্যাটটাই কিন্তু থাকবে, ক্লিয়ার? এইবার আমরা কি করবো, এখানে বিয়োগফল বানাবো। বিয়োগফলটা বার করবো, 140-এর থেকে 120 বাদ দিলে কত হয়, 20 হয়, এবং পরবর্তীটাতে 80, 120-র থেকে 80-কে বাদ দিলে কত হয়, 40 হয়। আমি কিন্তু এদের অনুপাতটা পেয়ে গেলাম, এদেরকে লঘু করব। দেখো 20-তে যদি উপর উভয় দিকে যায় তাহলে 1:2 অনুপাত হবে। তাহলে কোশ্চেনটা কি বলেছিল, কি অনুপাতে মেশানো হলো, কি অনুপাতে মেশানো হলে তাদের ক্রয় মূল্য 120 টাকা হবে? তাহলে আমরা পেয়ে গেলাম যে 1:2 অনুপাতে যদি আমরা চা দুটোকে মিশ্রণ করি বা মেশানো হয় তাহলে কিন্তু আমরা 120 টাকায় চা কিনতে পারবো, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট। আচ্ছা এই অঙ্কগুলো যদি তোমরা লেখাত গুলো বুঝতে অসুবিধা হয়, আমি পিডিএফ, এই যে 10টা অঙ্কর পিডিএফ আমি তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা পেয়ে যাবে, পিডিএফটা ডাউনলোড করে নেবে, শুধু অঙ্কর পিডিএফ অবশ্যই, প্রসেসটা তোমাদের এখান থেকে জানতে হবে, ক্লিয়ার? চলো 2 নম্বর অঙ্কটাতে কি বলেছে দেখা যাক। 60 টাকা কেজি দরে চায়ের সাথে 65 টাকা চায় কেজি দরে, এটা দরে হবে, হ্যাঁ দরে চা, কেজি দরে চা কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রণটি 68.20 টাকা কেজি দরে বিক্রয় করলে তার লাভ হবে 10%? দেখো এটা এটা ক্রয় মূল্য ছিল, এটাও ক্রয় মূল্য ছিল, এখানে কি বলেছে, এটা বিক্রয় মূল্য বলেছে। একটু আগেই বললাম তাদের একক সমান হতে হবে, তাদের একক যদি সমান না হয় কিন্তু অঙ্ক হবে না। তাহলে যারা বুঝতে পারবে না তারা যদি এরকম করে দেয়, 60, 65 আর 68 করে দেয়, দিয়ে কাটা এরকম বিয়োগ করে আগের এটার মতন, তাহলে কিন্তু তাদের অ্যান্সারটা মিলবে না, ঠিক আছে? তো চলো আমরা কি করব তাহলে, এখানে ফার্স্টে আমাদেরকে ক্রয় মূল্যে নিয়ে আসতে হবে, এই পোর্শনটাকে, এই টাকাটাকে আমাকে ক্রয় মূল্যে আনতে হবে। এবার কি করে আনবো, দেখো বিক্রয় মূল্য বলে দিয়েছে এটা 68.20 টাকা, তাহলে লাভ বলে দিয়েছে 10%, তাহলে আমরা সিপি কি করে বার করবো, ক্রয় মূল্যটা আমরা কি করে বার করবো, না 68 টাকা লাভ বলেছে তাহলে আমরা কি করবো, 100/110, ক্লিয়ার? 100/110 কাটাকুটি করবে, কাটাকুটি করলে তোমরা অ্যান্সার পাবে হচ্ছে 62 টাকা, কাটাকুটি করলে তোমরা অ্যান্সার পাবে 62 টাকা, ক্লিয়ার? এই যে 62 টাকাটা পেলে, এটা কি পেলে, এটা কিন্তু পেলে তোমরা সিপি মানে ক্রয় মূল্য। এইবার তোমরা সিম্পল প্রসেসে নামাতে পারবে, কিভাবে, 60, 65 আর এখানে হবে হচ্ছে 62, আবার সেম প্রসেসে নামাবে 3:2, তাহলে অ্যান্সার বেরিয়ে গেল কত, 3:2, বোঝা গেল? তাহলে 3:2 অনুপাতে এদেরকে মেশানো দরকার। চলো নেক্সট। দেখো 36 টাকা 60 পয়সা কেজি দরে কত কেজি চায়ের সাথে 17 টাকা 10 পয়সা কেজি দরের 63 কেজি চা মিশ্রিত করলে মিশ্রণটি প্রতি কেজি দাম ক্রয় মূল্য হবে 24 টাকা। এখানেও এটা ক্রয় মূল্যতেই আছে, দেওয়া আছে, এই টাকাটাও ক্রয় মূল্যতে দেওয়া আছে, এই টাকাটাও ক্রয় মূল্যতে দেওয়া আছে, তাহলে আমাকে এখানে কিছু চেঞ্জ করতে হবে না। কিন্তু এখানে কি জানতে চেয়েছে, এখানে তো অনুপাত জানতে চাইনি, এখানে বলেছে এই টাকাটার কত কেজি চায়ের সাথে, এই যে সেকেন্ড টাকাটা বলা হলো 17 টাকা 10 পয়সার, তার 63 কেজি চা মেশানো হবে। তো আমাদের আগে অনুপাতটা বার করে নেব যে কি অনুপাতে মেশানো হয়েছিল, তাহলেই আমরা অ্যান্সারটা বার করতে পারবো সেখান থেকে, ক্লিয়ার? চলো আগে অনুপাতটা আমরা বার করে নিই, 36.60
আর 17.10 আর মাঝখানে থাকবে হচ্ছে তাদের অ্যাভারেজ 24। আচ্ছা 24-এর থেকে 17.10 মাইনাস করলে কত হয়? না 6.90 হবে, 6.90 হবে। আর এদিকে 36.60 থেকে 24 যদি বাদ যায় তাহলে হবে হচ্ছে 12.60। বোঝা গেল? এবার পয়েন্ট তুলে দিলে কত হবে দেখো। এখানে কিন্তু তোমাদেরকে ওই 100 দিয়ে দিয়ে করতে হবে না, এই এই যে ক্যালকুলেশন করাগুলোও কিন্তু শর্ট ট্রিক্স শিখতে হয়, তোমাদের শিখার দরকার আছে। কারণ এই শর্ট ট্রিক্স না জানলে আবার ক্যালকুলেশনে গিয়ে তোমাদের সমস্যা হবে। তো দেখো একটা জিনিস আমি ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখো পয়েন্ট কত ঘর আগে আছে? দু ঘর আগে আছে। এখানে পয়েন্ট কত ঘর আগে আছে? দু ঘর আগে আছে। তাহলে প্রত্যেকের ক্ষেত্রেই আমরা দু ঘর আগে পয়েন্ট পাচ্ছি, তো সেই জন্য ডাইরেক্ট কিন্তু পয়েন্ট আমরা তুলে দিতে পারবো। তাহলে কত হবে? 690:1260। এবার দেখো যদি তোমার এখানে দেখা গেল যে এখানে দু ঘর আগে, আচ্ছা দু ঘর আগে পয়েন্ট থাকলো না, এক ঘর আগে পয়েন্ট থাকলো, তখন কি করবে? পরে একটা শূন্য বসিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। তো এই প্রসেস গুলো কিন্তু শর্টলি মানে শর্টে নামানো, স্টেপ জাম্প করতে হয় কিভাবে, এগুলো ছোট ছোট ট্রিক্স, এগুলো কিন্তু নিজেকেই আয়ত্ত করতে হয়, এগুলো লোকের থেকে শিখে হয় না। ঠিক আছে? তো সব সময় নিজেরা অভিনব কিছু করার চেষ্টা করবে, যে দেখি তো এভাবে এটা আমার এতটা সময় লাগছে, কম কি করে করলে আমরা কমে নামাতে পারবো, কম সময় নামাতে পারবো, সেটা সবসময় ভাববে। ঠিক আছে? তো ঠিক আছে, এবার চলো ক্যালকুলেশন করি। এটা যদি আমরা করি 69:126 হবে, তাকে যদি আমরা ভাগ করি তাহলে হবে হচ্ছে 23:42। তাহলে আমরা পেয়ে গেলাম প্রথম যেটা অনুপাতটা দেওয়া হয়েছিল, প্রথম যে অনুপাতটা সেটা হচ্ছে তোমার বেরোলো 23, আর দ্বিতীয় যে অনুপাতটা দেওয়া হয়েছিল সেটা বেরোলো হচ্ছে 42। এবার আমাকে দেখো 63 কার অনুপাতটা, কার পরিমাণটা দেওয়া আছে, দ্বিতীয়টার পরিমাণটা। তাহলে আমি বলতেই পারি যে অতএব 42 ইউনিট মানেই, 42 ইউনিট মানেই 63। এটা আমি বলতে পারি তো, 42 ইউনিট মানেই 63। চেয়েছে কি প্রথমটা, মানে 23 ইউনিট মানে চেয়েছে। তাহলে 42 ইউনিট মানে যদি 63 হয়, 23 ইউনিট মানে কত? 63 × 23/42। বোঝা গেল? কাটাকুটি করবে, সিম্পল অ্যান্সার হবে 69/3। 69/3 পয়েন্টে অ্যান্সার আসবে 34.5 কেজি, 34.5 কেজি। বোঝা গেল? আগে ফরম্যাটটা বুঝে নিতে হবে। ঠিক আছে, চলো নেক্সট। এবার দেখো এক ব্যবসায়ী দুই প্রকার চালের চাল যথাক্রমে 18 টাকা কেজি দরে এবং 12 টাকা কেজি দরে কিনেছে, তিনি কি অনুপাতে দুটিকে মিশ্রিত করলে প্রতি কেজি চাল 17.50 টাকায় বিক্রি করলে 25% লাভ হবে? এক্ষেত্রেও ঠিক ওই সেকেন্ড অঙ্কটার মতন করে হবে। এখানে বিক্রয় মূল্য বলে দিয়েছে, তো আমাকে অবশ্যই তাকে ক্রয় মূল্যে নিয়ে যেতে হবে। তাহলে আমি সিপি আগে চটপট বার করে নিই। সিপি কত হবে? 17.50 × 100, যেহেতু লাভ তাই 125। ক্লিয়ার? কাটাকুটি করলে অ্যান্সার হবে 14, কাটাকুটি করলে অ্যান্সার হবে 14। তাহলে সিপি আমি পেয়ে গেলাম 14। তো ফরম্যাট আমি লাগাও, অ্যান্সার বেরিয়ে যাবে 18, 12, 14। কত হবে? 2:4, মানে হচ্ছে 1:2। বোঝা গেল? সিম্পল অঙ্ক। নেক্সট, এক ব্যবসায়ীর কাছে 1000 কেজি চিনি আছে। ভালো করে বুঝবে, এমন অনেক ধরনের অঙ্ক আছে যেগুলো রেশিও মানে অনুপাতের কি বলবো, এই মিশ্রণের অঙ্ক নয়, এই ধরনের মিশ্রণের অঙ্ক নয়, কিন্তু সেই অঙ্কগুলো তোমরা অ্যালিগেশনের মাধ্যমে শর্ট প্রসেসে নামাতে পারবে। তাই ভালো করে বুঝতে হবে কি বলেছে। দেখো এই অঙ্কটা কিন্তু ক্রয় মূল্যের অঙ্ক, লাভ ক্ষতির অঙ্ক, কিন্তু আমরা নামাবো অ্যালিগেশনে। এক ব্যবসায়ীর কাছে 1000 কেজি চিনি আছে, তিনি তার কিছু অংশ 8% লাভে এবং বাকি অংশ 16% লাভে বিক্রয় করলেন। তার মোট লাভ হলো 14%, মোট লাভ হলো 14%। তাহলে তিনি 8% চিনি কত পরিমাণ লাভে, মানে 8% লাভে কত পরিমাণ চিনি তিনি বিক্রয় করেছিলেন? দেখো আমার পার্সেন্ট আমি একই ইউনিটে রাখবো, তার মানে 8% আমি এখানে রাখলাম 8, আর এদিকে হচ্ছে 18, তাদের মোট লাভ হচ্ছে 14, তাই তো? তাদের
কি অনুপাতে তাহলে মিতাল তার মানে কি অনুপাতে তাহলে তারা মিশিয়েছিল? 4:16, তাই তো? তার মানে হবে হচ্ছে 2:3। এতটুকু ক্লিয়ার? 2:3। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে কিন্তু আমার এখানে আছে মোট চিনির পরিমাণ কত, 1000 কেজি। মোট চিনির পরিমাণ 1000 কেজি, কিন্তু আমার এখানে মোট চিনির পরিমাণ কত হচ্ছে? 5 কেজি। মোট চিনির পরিমাণ আমার 5 হচ্ছে, তাহলে আমি বলতেই পারি না যে 5 ইউনিট মানেই হচ্ছে 1000 কেজি। বলতে পারি তো, 5 ইউনিট মানেই হচ্ছে 1000 কেজি। এবার জানতে চাইছে কত, 8% লাভেরটা মানে প্রথমটা, এ দেখো 8% লাভেরটা মানে প্রথমটা মানে 2। তাহলে 5 ইউনিট মানে যদি 1000 হয় তাহলে 2 মানে কত, 2 মানে কত হবে? সিম্পল জিনিস, 400 হবে। কাটাকুটি করবে, অ্যান্সার বেরিয়ে যাবে এই 1000 × 2/5, তাহলে হয়ে যাচ্ছে হচ্ছে 400। তাহলে অ্যান্সার হবে হচ্ছে 400 কেজি। বোঝা গেল? ঠিক তেমনই যদি 18টা বার করতে চাইতো তাহলে 2 এর জায়গায় 3 ইউনিট দিয়ে বার করতাম, অ্যান্সার বেরিয়ে যেত। বোঝা গেল? নেক্সট, এইটা জাস্ট মুখে মুখে অ্যান্সার করতে হবে, তোমাকে খাতা পেনও দরকার নেই যদি বুঝে যাও। খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মিশিয়ে ক্রয় মূল্যের দামে বিক্রয় করা হলে 20% লাভ হবে? ভালো করে অঙ্কটা পড়বে। খাঁটি দুধের সাথে জল মেশাচ্ছ, মেশানোর পরে খাঁটি দুধকে তুমি যে দামে কিনে নিয়ে এসেছিলে বিক্রিও করছো সেই দামে। বোঝা গেল? অসৎ ব্যবসায়ীরা যেমন করে, এবং সেখানে তুমি 20% লাভ পাচ্ছ। এবার আমাকে একটা কথা বলো, জলের কি কোনো দাম আছে? তুমি দুধ সাপোজ 50 টাকা লিটার কিনে নিয়ে এসেছো, তুমি জল মেশাচ্ছো, তাতে জলের কি কোনো দাম আছে? কল পাম্প করবে, জল বার করবে, যতটা জল চাই তত মেশাতে চাও ততটাই মেশাতে পারবে, জলের কোনো দাম দিতে হচ্ছে না, তাই তো? তো জল হচ্ছে ভ্যালুলেস, তাই যেহেতু জলের কোনো দাম নেই তাই যত পার্সেন্ট আমি লাভ করব ততটাই আমরা জল মেশাবো। ভালো করে বুঝবে, যদি এসপি সিপি এর সমান হয়, যদি এসপিটা সিপি এর সমান হয় মানে ক্রয় মূল্যে বিক্রয় করা হয়, এবং যত, তবে সেখানে কি করব, যতটা প্রফিট হবে আমার, আমি ততটাই জল মেশাবো বা আমি ততটাই খাদ মেশাবো। বোঝা গেল? যদি সিপিটা এসপি এসপিটা সিপির সমান হয় তাহলে যতটা আমি জল মেশাবো বা খাদ মেশাবো আমার লাভ কিন্তু ততটাই হবে। ক্লিয়ার? তাহলে আমি এখানে কি পেয়ে যাচ্ছি, ওয়াটার ইজ টু, দেখো এইবার একটা জিনিস ভালো করে বুঝবে, খাঁটি দুধের সাথে এই জায়গাটায় অপশনে অনেক রকম থাকে, আমি ফার্স্ট অঙ্কটা আগে দেখিয়ে দিচ্ছি। যদি কি বলেছে খাঁটি দুধের সাথে জল মেশাতে হবে, তো সেখানে কিন্তু ফার্স্টে তোমাকে মিল্ক রাখতে হবে, খাঁটি দুধের সাথে যেহেতু বলেছে তাই ফার্স্টে মিল্ক রাখবে, তারপরে কিন্তু ওয়াটার রাখবে। ক্লিয়ার? এবার মিল্ক যদি তোমার 100 হয়, খাঁটি দুধ মানে 100 100 দুধ আছে ধরো, তাহলে জল কতটা মেশাচ্ছ বললাম আমি, 20 মেশাবে। ক্লিয়ার? তাহলে অ্যান্সার কত হবে, 5:1, 5:1 অ্যান্সার বেরিয়ে গেল। এইবার তোমাকে আমি যেটা বলে দিচ্ছি এর অপশন কিরকম থাকে দেখে নাও, অনেকে জানো অনেকে জানো না। অপশন থাকে 1:5, অপশন বি হচ্ছে 5:1, অপশন সি হচ্ছে 2:3, আর অপশন ডি হচ্ছে ধরো 3:2। এইবার দেখো কোয়েশ্চেন হচ্ছে আমার, এখানে তো 1:5 ও আছে, 5:1 ও আছে, তাহলে আমি কি করে বুঝবো আমার কোনটা সঠিক হবে অ্যান্সার, কারণ অ্যামাউন্ট তো আমার সমান, এটা তো এভাবেই আমাকে করতে হবে, এভাবেই তো করতে হবে, তো কিন্তু আমি বুঝবো কি করে যে কোনটা নেব, অপশন এ নেব না অপশন বি নেব? সেক্ষেত্রে আমাকে অঙ্কে চলে যেতে হবে। অঙ্কে যদি এমনটা থাকে যে খাঁটি দুধের সাথে মানে ফার্স্টে কি মেশানো হবে, যদি এমনটা বলা হতো যে খাঁটি দুধের সাথে কি অনুপাতে জল মেশাচ্ছ, তাহলে দুধ আগে হবে, 2:1 হবে। বোঝা গেল? আর যদি এমন বলা থাকে যে কি অনুপাতে জল মেশানো হলে খাঁটি দুধের সাথে, তখন যদি এরকম কোয়েশ্চেন থাকে, জলের কথাটা যদি আগে থাকে তখন কিন্তু 2:1 হবে। বোঝা গেল? এই হচ্ছে, এবার যদি অপশনে যে কোনো একটা থাকে, সাপোজ তোমার 5:1 এখানে বেরিয়েছে এবং খাঁটি দুধের সাথে লেখা আছে, কিন্তু তুমি অপশনে দেখছো অপশন বিটা দেওয়া নেই, অপশন সিটাই শুধু আছে, তো সেক্ষেত্রে অবশ্যই সি হবে।
কিন্তু ওরা যদি এই দিকটা রেশিওটা মেনটেন করে, এই পজিশনটা যদি তাদের মেনটেন করে, তাহলে কিন্তু তোমাকে অপশন বিটাই দিতে হবে। বোঝা গেল? চলো নেক্সট, 7 নম্বরের অঙ্কটা চটপট চলো। 7 নম্বরের অঙ্কটা বলেছে 3.5 টাকা লিটার যদি 3.5 টাকা লিটার প্রতি লিটার প্রতি 40 লিটার দুধের সাথে কত পরিমাণ জল মেশানো হলে দুধের ক্রয় মূল্য 2 টাকা প্রতি লিটার হবে। 40 লিটার দুধের সাথে, এটা জারে নয়, হ্যাঁ দুধের, ও সরি দুধের জারে হবে, জারে বানান ভুল লিখেছে, এটা হবে যে বর্গের জ, বর্গের জ রয়কার, জারে বানানটা ভুল লিখেছে, গুগল ট্রান্সলেটরটা এমনই বাংলা বোঝে না। চলো তাহলে কি 3.5 টাকা প্রতি লিটার 40 লিটার দুধের সাথে, 3.5 টাকা কেজি লিটার মানে লিটার প্রতি 40 লিটার দুধের সাথে কত পরিমাণ জল মেশানো হলে 2 টাকা প্রতি লিটার হবে। তোমাকে একটু আগেই অঙ্কটা আমি কি বললাম, জলের কোনো দাম নেই, তাই তো? তাহলে জলের দাম নেই যখন, আমার আমার তো এটা 3.5 টাকায় ছিল, আর জল, তাহলে আমি জলের দাম কত দেবো? জিরো দেবো। জলের যেহেতু দাম নেই তাহলে জিরো দেবো। বোঝা গেল? এদের ইয়েটা কত হবে না, 2 টাকা হচ্ছে, অ্যাভারেজটা হচ্ছে 2 টাকা। তাহলে আমি কি করব, এখানে হবে 2, এদিকে হবে হচ্ছে 1.50। ক্লিয়ার? তাহলে এবার দেখো, দেখো মুখে মুখে আমি করতে পারবো, এখানে তো পয়েন্ট কত ঘর আগে আছে, 2 ঘর আগে আছে, এখানে কোনো পয়েন্টই নেই। তো ঠিক আছে, আমি 100 দিয়ে গুণ করে দিই উপর দিকে প্রত্যেক দিক মানে সবকটাকে, তাহলে এখানে 200:150 হয়ে গেল। তাহলে আমার ক্যাটাগরিটা করতে ইজি হবে। বোঝা গেল? তাহলে এখানে হবে হচ্ছে 0:0 কেটে যাবে, আর 5 দিয়ে গেলে হবে হচ্ছে 4:3। আমার অনুপাত পেয়ে গেলাম 4:3। এইবার কোয়েশ্চেনটা হচ্ছে, দেখো 40 লিটার দুধের সাথে, তার মানে ফার্স্ট এডটা 40 হবে। তাহলে আমি যদি এখানে এই 4 মানে যদি 40 হয়, 4 মানে যদি 40 হয়, সরি এই জায়গাটা একটু, ফোর মানে যদি 40 হয়, তাহলে 3 মানে কত হবে, 30। 4:3 মানে তো 40:3, 30 আমি লিখতেই পারি, পারি তো? তো অ্যান্সার বেরিয়ে গেল। বোঝা গেল? তাহলে 30 লিটার যদি জল মেশানো হয় 40 লিটার দুধে, তাহলে কিন্তু অ্যান্সার আমি পাবো হচ্ছে 2 টাকা, মানে 2 টাকা কেজি ধরে আমি কিন্তু দুধ কিনতে পারবো। ক্লিয়ার? চলো নেক্সট। এবার হচ্ছে এ বি দুই প্রকারের জারে, জার বানান প্রত্যেকটাতে ভুল নিয়েছে, দুই প্রকার জারে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 4:3 এবং 2:3। এখানে বলেছে এদের মিশ্রণকে কি অনুপাতে মেশানো হলে দুধ ও জলের অনুপাত 1:1 হবে। এই ধরনের অঙ্ক প্রচুর থাকে, প্রচুর থাকে এই ধরনের অঙ্ক। তো কিভাবে করতে হবে, ইজিলি দেখবে, যে কোনো একটা, হয় তুমি দুধ দিয়ে অঙ্কটা বার করবে, আর না হলে তুমি জল দিয়ে অঙ্কটা বার করবে, তুমি যে কোনো একটাকে নেবে। আমি আজকে দুধ দিয়ে নেব, দুধ মানে 4:3, তার মানে দুধ মোট অনুপাত মোট পরিমাণ কত, 7, 4 আর 3 এ 7, তাই তো? তাহলে 7 ভাগের মধ্যে দুধ কতটা আছে, 4 ভাগ। তো আমি ফার্স্টে দুধটা নেব, কিরকম ভাবে নেব, তাহলে 4/7 এতটা হচ্ছে দুধ আছে। ক্লিয়ার? পরেরটাতে কত আছে, মোট আছে 2 আর 3 এ 5, তাহলে 5 লিটার যদি মিশ্রণ হয় তার মধ্যে দুধ আছে 2, তাহলে 2 এর 5। বোঝা গেল? এভাবে আমরা নেব, মানে আনুপাতিক ভাগ আর বাংলায় যদি বলা হয়। আর 1:1 মানে হাফ হবে, তাই তো? 1 আর 1 এ 2, তাহলে 1 এ 2 হবে। এবার এদেরকে আমরা বিয়োগ করব, দিয়ে অনুপাতটা বার করব। এবার বিয়োগ ফলটা করতে কি করে বলেছিলাম, যে কোনো একটা বড় হবে এবং একটা ছোট হবে, এখানে কিন্তু কোনো সময় নেগেটিভ হবে না। তো অ্যান্সার আমরা কি করব, একটা হচ্ছে 1/2 এর থেকে 2/5 বাদ দেব, আর একটা হচ্ছে 4/7 এর থেকে 1/2 কে বাদ দেব। ক্লিয়ার? কাটাকুটি করলে হবে, এখানে লসাগুটা করবে, করলে হবে হচ্ছে 1/10:1/40। এবার আমরা এই প্রসেসটা যে জানি, যে এখান থেকে যদি এরকম অনন্য আকারে থাকে, তাহলে 14টা বাদিকে আসে এবং 10টা ডান দিকে চলে যায়, তাহলে অ্যান্সার আমি পাবো হচ্ছে 14:10। 14:10 মানে আমরা জানি 7:5। তো অ্যান্সার বেরিয়ে গেল 7:5। বোঝা গেল? চলো নেক্সট অঙ্ক দেখো। এক ব্যবসায়ী 18 টাকা প্রতি কেজি এবং 13 টাকা প্রতি কেজি দরের দুই প্রকারের চা 7:3 অনুপাতে মেশায়। তিনি সেই মিশ্রণটি 18 টাকা 15 পয়সা কেজি দরে বিক্রয় করলে কত পার্সেন্ট লাভ হবে?
আমরা এতক্ষণ ধরে লাভের পার্সেন্টেজটা দিয়ে দিচ্ছিল এবং আমাদের বিক্রয় মূল্যটাও দিয়ে দিচ্ছিল, অনুপাতটা বার করতে হচ্ছিল। কিন্তু এখানে দেখো একটু আলাদা দিয়েছে, অনুপাতটা দিয়ে দিয়েছে কিন্তু পার্সেন্টেজ, লাভের পার্সেন্টেজটা কিন্তু দেয়নি। আমরা এই ধরনের অঙ্কগুলো যদি অ্যালিগেশনে নামাতে যাই তাহলে এক্স ধরে অনেক বড় হবে করতে হবে। তাই কিছু কিছু অঙ্ক অ্যালিগেশনে প্রসেসে নামানো আমরা মানে আমরা নামাবো না, ঠিক আছে? তো এই অঙ্কগুলো অ্যালিগেশনে নামালে বড় হবে, তাই আমরা সিম্পল প্রসেসে একটা নামাবো। ভালো করে বুঝে নেবে প্রসেসটা। আমরা কোন অনুপাতে মেশাচ্ছি? 7:3 অনুপাতে মেশাচ্ছি, তাই তো? কত টাকা প্রথমটা, কত 18 টাকা প্রতি কেজি, কতটা মিশিয়েছি? 7 মিশিয়েছি। তাহলে আমি বলতেই পারি 18 × 7, তাই তো, যোগ, আচ্ছা 13 টাকা কেজি দরের জিনিসটা আমি কত অনুপাতে মিশিয়েছি? 3 অনুপাতে মিশিয়েছি। তাহলে আমি বলতে পারি 13 × 3, বলতেই পারি, তাই তো, 13 × 3। আচ্ছা এবার আমাকে বলো এদের মোট পরিমাণটা কত ছিল? 7 আর 3 কত হয়? 10 হয়। তাহলে এদের অনুপাতের মোট ভাগ, আনুপাতিক ভাগাটা কত, মানে আনুপাতিক সমষ্টিটা কত ছিল? 10 ছিল। বোঝা গেল? এটা ইজ ইকুয়াল টু, তাহলে আমি এটার মানটা আমি আগে বার করে নিই। 7 8 এর রং কত হয়? 126। 7 8 এর রং হয় 126, 3টা রং হয় 39, 3টা রং হয় 39, 10 দিয়ে ভাগ করবো, অ্যান্সার বেরোলো হচ্ছে আমার 126 আর 39-এর হয় হচ্ছে 165। 165/10, 165/10 মানে আমরা জানি 16.5। এই আমার বেরিয়ে গেল, কি বেরোলো এটা, কি বেরোলো, এগুলো কি, এগুলো কি ছিল? সিপি ছিল না, এগুলো তো সিপিতে ছিল। তাহলে আমার এটা কি বেরোলো? অনুপাত তো, ইউনিট তো একই থাকে, তাই আমরাও এটা সিপি পেলাম। ক্লিয়ার? এবার আমার দেখো সিপি আমি পেয়ে গেলাম 16.5, এসপি আমি জানি হচ্ছে 18.15, 18.15 মানে 1.5। তাহলে আমার লাভ কত হচ্ছে? 18 দশমিক, লাভ, প্রফিট, প্রফিট কি হচ্ছে? 18.15 মাইনাস 16.5, একে যদি মাইনাস করে ক্রয় মূল্যের ওপরে, তাই তো, সবসময় লাভটা ক্রয় মূল্যের ওপরে হয়, তার মানে 16/16.5, 16.5 × 100 কাটাকুটি করবে, অ্যান্সার বেরিয়ে যাবে হচ্ছে 10%। বোঝা গেল? একদম সিম্পলি নামাতে পারলে কি করবে, শুধু বলে দিলাম। এই এই মেথডটা ভাবে করলে তোমরা একদম তাড়াতাড়ি এটা নামাতে পারবে, ঠিক আছে? নেক্সট চলো 10 নম্বরের অঙ্ক। 9 টাকা 30 পয়সা প্রতি কেজি দরের এক প্রকার গমের সাথে অপর একটি গ্রাম গমকে মেশানো হলো 8:7 অনুপাতে। যদি মিশ্রণটি ক্রয় মূল্য 10 টাকা প্রতি কেজি হয় তবে দ্বিতীয় প্রকার গম কত কেজি, মানে দ্বিতীয় প্রকার গমের দাম কত হচ্ছে? দেখো এখানেও আবার দ্বিতীয়টার দাম বলে দেয়নি, আমরাও এই প্রসেসটার মতনই নামাবো, ঠিক আছে? দেখো কিভাবে নামাবো, কারণ এগুলো অ্যালিগেশনে অনেক বইতে তোমরা পাবে এবং অনেক স্যারেরাও অ্যালিগেশনে নামায়, কিন্তু আমাদের করণীয় হচ্ছে কি, অঙ্ক আমরা কিভাবে খুব সহজে নামাতে পারবো। কিন্তু এগুলো যদি অ্যালিগেশনে নামাতে চাও না, এক্স ধরে অনেকটা বড় ভাবে করতে হবে, তাই আমরা এই প্রসেসে করব। কি করব জানাই আমাদের প্রসেসটা, এটাকে প্রথম অনুপাত কত ছিল? 8, 8 দিয়ে আমরা গুণ করব, তার সাথে যোগ, এদিকে হচ্ছে কত অনুপাত বলা ছিল না, মানে এই দ্বিতীয়টার দাম বলা নেই, তাই জন্য আমি এক্স ধরে নিলাম, আর অনুপাত কত ছিল? 7, এদেরকে মেশাবো, 7 আর 8-এ কত হয়? 15, তার মানে আনুপাতিক সমষ্টি হচ্ছে 15, তাই তো? এটা ইজ ইকুয়াল টু কত? দেখো 10 টাকা, মানে এদের ক্রয় মূল্যটা, অ্যাভারেজ ক্রয় মূল্যটা দিয়ে দিয়েছে, যেটা আমরা এই আগের অঙ্কটাতে এটা বার করেছিলাম না, ঠিক সেটা আমাদের এখানে দিয়ে দিয়েছে, তাই আমরা ইকুয়াল টু তে এখানে এটা রাখলাম। ক্লিয়ার? এবার এখান থেকে এক্স এর মানটা বার করবো, দেখো 5 × 10 হয়ে যায় 150, আর এদিকে 9.3 0 × 8 করলে হয় হচ্ছে তোমার 74.70 যোগ 7x = 150, তা আমরা পাচ্ছি 150। হ্যাঁ 150, ক্লিয়ার? তাহলে অতএব এক্স ইকুয়াল টু কত হবে, 150 থেকে 74.40 বাদ দিলে কত হয়? না 75.60 হয়, তাকে কত দিয়ে ভাগ করবো? 7 গুণ আকারে ছিল তাই অন্যদিকে গেলে ভাগ হয়ে যাবে, অ্যান্সার হবে 10.80। দেখো বুঝতে পারলে কিনা,
তাহলে দ্বিতীয়টির প্রকারটির দাম হবে হচ্ছে 10 টাকা 80 পয়সা প্রতি কেজি। এই হলো আমার 10টা অঙ্ক। এই প্রসেসের উপরে যত রকমের অঙ্ক তোমরা যেখান থেকে খুশি বার করো, বার করে প্রসেস গুলো কমপ্লিট করো, অঙ্ক নামিয়ে ফেলতে পারবে। আগামীকাল এই ধরনের অঙ্কের উপরেই আমরা কিন্তু মক নেব। তো চলো, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, ঠিক আছে? ঠিক আছে।